বলে। বাপ, সে যা বলেছে, আমি আখ লাগানোর পরে আমি সমস্ত ওষুধ সব ব্যবহার করেছি, কিন্তু ওষুধই কোনো চার আনা পয়সা কাজ করিনি। আমি লাগানোর থেকে আমি ওষুধ দিচ্ছি, আর যে সময় ওষুধ আমি ব্যবহার করেছি, এগ্রিকালচার অফিসাররা পর্যন্ত ভুইতে আমার আসছে, এসে দেখেছে, দেখা পরে ওনারা যে ওষুধ লিখেছে সে ওষুধ আমি ব্যবহার করেছি, করার পরেও আমি আখটা ঠেকিয়ে রাখতে পারিনি। একদম ফুল বেচার মুখী আখ বিক্রি করছি, 15 দিনের মধ্যে আমার আখ মরে একদম বসে হয়ে গেছে। কতটুকু ছিল আখ মোট? 18 কাঠা। 18 কাঠা? আপনি তো অনেক দিন এই আখ চাষ করেন, কিন্তু আপনি যে কথা বলছেন যে এই বছর এই প্রথম এরকম হইলো। প্রথম এরকম হইলো। আচ্ছা, ওষুধপালা ব্যবহার করছেন? বহুত ওষুধ ব্যবহার করেছি, বহুত ওষুধ, যে সমস্ত আখের ওষুধ লাগে এই ওষুধ সম্পূর্ণ করি আমি ব্যবহার করেছি, করার পরেও আমি আখ রাখতে পারিনি। আচ্ছা, এটা কি রোগ ছিল? এটা পচা রোগ। পচা রোগ? এই পচা রোগের জন্য আপনি এই বছর কত টাকা আনুমানিক ক্ষতিগ্রস্ত হয়েছেন? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা? আচ্ছা, এই স্থানীয় কৃষি অফিসার আসিল? হ্যাঁ আসিল। তারাও আপনাকে অনেক পরামর্শ দিয়েছে? পরামর্শ দিয়েছে। তাতেও কাজ হয়নি? না। তাহলে আপনার এবছর তো আখ বিক্রি হয়নি নাকি? না না, আখ বেশি কম, মানে 1085 টাকা আখ বিক্রি করে দিতে পারলাম, ব্যথা পরে আমি বেচতে পারিনি। এই সমস্যাটা আসলে হইলো কেন, এটা কি বুঝতে পারছেন? কেন হইলো আমি নিজেই বুঝতে পারিনি, অফিসাররা বুঝতে পারিনি, বস এটা সম্পূর্ণ ভাইরাস, ভাইরাসের শেষ করে দিয়েছে। আপনি কয় বছর আখ লাগান? তা 14-15 বছর আমি আখ চাষের বয়স আমার। তাহলে 15 বছর এই প্রথম? এই সর্বপ্রথম আমার এবছরে ক্ষতি হইলো। তাহলে আগামীতে কি আখ চাষে আপনার আগ্রহী থাকবে? আগ্রহী থাকবো, মানে আমি আখ চাষে ভুই পরিষ্কার করছি না, আমি এবারে ভুইটা নিস, মানে সমস্ত ভুইটা আমি ওষুধপালায় ব্যবহার করবো, করার পরে নাঙল টানবো, নাঙল টানার পরে এবারটা আখটা আমি এবার লাভি লাগাবো, আমি আগুতে আখ আর করবো না। পরে লাগাবেন? হ্যাঁ, আমি পরে লাগাবো। কাকা, তা এই যে ওষুধে কাজ হইলো না, এটা আপনি কেন, মানে কি মনে করছেন যে আসলে কেন ওষুধগুলো কাজ হইলো না? কাজ হইলো বাবা, আসলে সত্য কথা কি, এই যে আখের যে ওষুধ আমরা ব্যবহার করছি, এই ওষুধে কোনো পাওয়ার নেই, তাই কোনো পাওয়ার নেই। একটা ওষুধ আছে, এই ম্যানকোজে পাউডার বলে একটা ওষুধ আছে, পাউডার 850 টাকা দাম, সেই পাউডারও আমি ব্যবহার করেছি, কিন্তু কোনো কাজ হইলো না। সেটা হয়তো আপনি শেষ পর্যায়ে ব্যবহার করছেন? না, ওটা আমি মধ্য পর্যায়ে ব্যবহার করেছি, যখন একটা রোগশন হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আসলে ওষুধই কাজ হতে চায় না। বাবা, তখন আগে রোগ আসেনি, ওটা আগে রোগ না আসার কারণেই আমি ওই ওষুধ ব্যবহার করছি, আগে রোগ না ধরতে পারে সাবধানে আমি ওই ওষুধ ব্যবহার করা। আচ্ছা, প্রথম থেকে আপনার প্রস্তুতি ছিল? প্রথম থেকে প্রস্তুতি মানে কি, আখ বলছি না, ব্যাগ বিক্রির মানে আখ হাজারখানি বিক্রি করার পরে আগে ভাইরাস দেখা যাচ্ছে, একা ভাইরাস লেগেছে আবার দেখতে দেখতে শেষ, কোনোভাবেই কাজ হইল না। না, আমার আপনার নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, বাসা? শ্রীমণি হামলা কাছি। আচ্ছা, জেলা যশোর? জেলা যশোর, থানা সারসা, পোস্ট যাদবপুর। যাদবপুর, তাই তো? আপনার নাম হলো নূর মোহাম্মদ? নূর মোহাম্মদ। আচ্ছা, আমার ছেলে আখ কাটছে, দেখিয়ে দেবো, দেখা ওখানে তুলিয়ে